প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন অবস্থান করছি ঢাকা 17 আসন। এখানে আমাদের সামনে উপস্থিত আছেন সে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক। উনি সামনে যে আসছে নির্বাচন, সেই নির্বাচন প্রসঙ্গে সে আমাদের কিছু কথা বলবে। যে নির্বাচন তো সবসময় হয়ে থাকে, 5 বছর পর পর নির্বাচন হয়, এইটাই নির্বাচনের আর কি। আসলে যে 5 বছর পর আবার নির্বাচন আসবে, আবার নির্বাচন হবে, আবার নেতারা কথা বলবেন আপনাকে এই দেব, আপনি এই পাবেন, আপনাকে এই আশ্বাস দিচ্ছি, আমাকে ভোট দেন, ভোট দিলে আমি এই করে দেব, আমি এই পরিবর্তন আনব, এই সমস্ত জিনিসগুলোই নর্মালি এসে থাকে। এবং প্রতিটি ক্যান্ডিডেটই বলে থাকেন, প্রতিটি পার্টিও বলেন যে আমি এই করে দিব, সেই করে দিব, হ্যান করব, ত্যান করব, এই ধরনের কথাগুলো আমি ওগুলি উচ্চারণ করতে চাই না, কিন্তু বলে থাকেন। নির্বাচন হলো এটাই, কিন্তু যে সত্যিকার অর্থে এই বাংলাদেশের এই নির্বাচনের কথা যদি বলতে হয় তাহলে একটু ভেবেচিন্তে বলা উচিত। এই জন্যে যে আমরা বহুবার দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে নির্বাচন দেখার, যে 70-এর আগের নির্বাচনও আমি দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি যেখানে প্রাণ ছিল, ভালোবাসা ছিল এবং মানুষের উচ্ছ্বাস ছিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধু যা বলেছেন তাই হতো, তাই করতেন। এবং নির্বাচনে যখন আমরা সংখ্যায় অনেক বেশি হয়ে যাই তখন এই দেশটা হয়ে যায় জনগণের। কোন জনগণ? এই বাঙালি। আর তার প্রধান হয়ে যান বঙ্গবন্ধু, তিনি যা বলতেন তাই হতো। তো আমাদের নির্বাচন দেখতে দেখতে এবং নির্বাচনের যে কতগুলো জিনিস, যখন 70-এ নির্বাচিত হলাম আমরা, আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি, নানান টাল বাহানা করতে করতে ইয়া খান মানুষ মারার সব ব্যবস্থা করলেন। যখন আমাদের নেতা টের পেলেন এই যে এইটা, এই যে মাস, এই ডিসেম্বর মাস, এই মাস কিন্তু স্বাধীনতার মাস, পরিপূর্ণভাবে আমরা এই মাসের 16-ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, এটা ভুলে গেলে হবে না। তো এই যে আসা যাওয়া বলা, এই যে ঢং পাকিস্তানি স্বৈরা শাসকরা করেছেন ওই সময়, করতে করতে আমাদের মারার অস্ত্র এগুলো জোগাড় করেছেন। এক সময় যখন বঙ্গবন্ধু বুঝতে পারলেন, সব কিছু বন্ধ করে দিলেন, তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, ভাতে মারবো, পানিতে মারবো, আপনারা অফিসে যাবেন, স্যালারি নেবেন, মানে টাকাটা নেবেন, টাকাটা তুলে নিয়ে আসবেন, কিন্তু কাজ করবেন না। এবং এরপরে যখন বুঝতে পারলেন, তখন বঙ্গবন্ধু বললেন, আমার যা বলার সাংবাদিকদের বললেন, এটা মার্চ মাসের আমার মনে হয় 3 তারিখ, এর মধ্যে হরতাল ছিল, তখন তিনি বলে দিলেন যে আমি যা বলার 7 তারিখে বলবো, 7ই মার্চ। 7ই মার্চে বঙ্গবন্ধু তার সব কিছু বলে দিলেন। আমার কাছে মনে হয় তার ওই সময় পর্যন্ত যে অর্জন পলিটিক্যাল, এই টোটাল অর্জনকে তিনি তুলে ধরলেন, যে তার যে চিন্তা ভাবনা ছিল সেটা ছিল স্বাধীনতা। 6 দফার থেকে শুরু করে, এর আগে থেকেই ভাষা আন্দোলন থেকে শুরু করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে 6 দফায় আসছেন। 6 দফার ছিল আসলে স্বাধীনতা, মানে 1 দফা। 7ই মার্চে নেতা সব কিছু বলে দিয়ে গেছেন, তারপরে যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এরপরে দেখা গেছে যে 75-এর 15ই অগাস্ট আমাদের মহান নেতা জাতির পিতাকে হত্যা করা হয়েছে সপরিবারে। এরপরে তো আর নির্বাচন হয়নি, নির্বাচনের খেলা হয়েছে। তারপরে ধীরে 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 90-এর পর থেকে নির্বাচনের আসল রূপ দেখা গেছে। আবার আমার যেটা মনে হয় যে 70-এর নির্বাচন আর এবারের 18-এর নির্বাচন, এর মধ্যে অনেক মিল পাই, কিন্তু একটা জিনিসের মিল পাই না, সেটা হলো মাঝে মাঝে দেখি কেমন যেন একটু বিভাজন দেখা যায়, যেটা থাকা উচিত নয়। এই জিনিসটা সরে গেলে আমার মনে হয় যে সুন্দর একটি নির্বাচন হবে,
তবে আমি কনফার্ম যে আওয়ামী লীগ জিতবে এবং তারা সরকার গঠন করবে, কারণ জনজোয়ার নেমে গেছে। এই জোয়ারের জন্যে আমি বলছি, আমি তো ফেরেস্তা না যে আমি বলতে পারবো সব, আমার মনে হয়েছে। আবার আমি ভাবি যে আমাকে দেখে তো বললে হবে না, সবাইকে দেখে বুঝে তারপরে বলতে হবে। আমি লোক লাগিয়ে দেখেছি যে তারা বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের কথাই বলেন, এই জন্যে বলেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি অনেক উন্নয়ন করেছেন, যে স্বাধীনতার পর এত বড় উন্নয়ন আর কেউ করতে পারেনি। আপনার আসনগুলি তো ক্যান্টনমেন্ট থানা, তারপরে আপনার হলো ভাসানটেক, তারপর গুলশান এবং বনানী, এই চারটা থানা নিয়ে আপনার একটা 17 আসন। এই 17 আসনে একটা এলাকা আছে অনেক অবহেলিত, 14 নম্বর থেকে শুরু করে, 14 নম্বর এই পাশ থেকে ডেন্টাল থেকে শুরু করে ভাসানটেক পর্যন্ত রাস্তাটা এ পর্যন্ত উন্নয়ন হচ্ছে না। আপনি যদি এখানকার এমপি হতে পারেন, এই রাস্তাটা আপনি কি চোখে দেখবেন? প্রথমত বলতে গেলে যে ওই পথঘাটগুলো, বড় বড় রাস্তাগুলো, এগুলো তো থাকে রোডস অ্যান্ড হাইয়ের আন্ডারে, এটা তো ওই এমপির আন্ডারে থাকে না। তবে তাদের অধিকার থাকে, কথা বলার অধিকার, যে আমার এখানে কাজ হবে না কেন, কাজ করিয়ে নেওয়া, যে আমি কোন ফ্যামিলির ছেলে, আমার পীর বংশ, আমি আমার বড় দাদা যে মসজিদ দিয়ে গেছেন 300 বছর আগে, ওটার মোতোয়ালি আমি। আমি অনেকের ভাগ্যে থাকে তারা হজ করেন, অনেকেই করেন 10 বার 12 বারও করেন পয়সা থাকলে, কিন্তু স্ত্রী সন্তান সব ফ্যামিলি যার থাকে একসাথে যে হজ করা, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু সেটা করতে পেরেছি। আর সব কিছুর পরে আমার একটা কথা, যে মানুষের কাছে আমি ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। আমি এই যে 17-তে দাঁড়িয়েছি, এই 17-র প্রতিটি মানুষের জন্যে, এই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে ভালোবাসা চাই। নির্বাচন প্রসঙ্গে আপনি ঢাকা 17 আসনে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? যে এই যে 30 তারিখে আগামী ডিসেম্বরে যে ইলেকশন হচ্ছে আমাদের, এর মধ্যে আমি ভোট চাই, নৌকা মার্খায় ভোট দিবেন। এই জন্যে দিবেন যে উন্নয়নের ধারা যেন থেমে না থাকে, আর বারবার আমি বলবো ভোট চাই। শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই দেশের মানুষের জন্য দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।